বাজারে অন্যায় করে না করে মানুষে, কিন্তু আপনারা কেন বাজার ভাঙচুর করছেন? জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে 5 আগস্ট। ক্ষমতার পালা বদলে গেল কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে মন্দির ও মাজারে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে এই হামলা ভাঙচুরের ঘটনায় মানুষও আহত হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভেন্ট খুলে মাজার ভাঙার আহ্বান জানানো হচ্ছে। অবস্থা যখন এমন, রাজধানীর গোলাপশা মাজার জিয়ারত কর্মসূচি গ্রহণ করেছে মাজারের ভক্ত মুরিদরা। তুমি চিন্তা করো তোমার ঘর কালকে ভাঙবে, মনে করো না তুমি বেঁচে যাবে। 11 সেপ্টেম্বর সকালে গুলিস্তানে অবস্থিত গোলাপশা মাজারের সামনে গিয়ে দেখা যায় জড়ো হয়ে বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দিচ্ছেন মাজার জিয়ারতে আসা ভক্তকুল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনুসারীদের উপস্থিতিও বাড়তে থাকে, যা পরবর্তীতে রূপ নেয় অবস্থান কর্মসূচিতে। শাহজালাল বাবা এবং 360 জন উনি এসেই সম্প্রতি ঢাকার গুলিস্তানে অবস্থিত গোলাপশা মাজার ভাঙতে গুলিস্তানে গোলাপশা মাজার ভাঙা কর্মসূচি শীর্ষক একটি ইভেন্ট খোলা হয়েছিল। ইভেন্টে প্রায় 21,000 মানুষ সাড়া দিয়েছিলেন। পরবর্তীতে ইভেন্টটি বাতিল করা হলেও গোলাপশা মাজার ভাঙার খবরে 10 আগস্ট রাত থেকেই অবস্থান নিতে দেখা যায় বাউল ফকির সাধক অনুসারীদের। বাবা